শুরুতে এই সংবাদ শিরোনাম। এবার ট্রাম্পকে হারালেন জো বাইডেন। সহিংসতার আশঙ্কায় মার্কিন ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করছেন। শেষ মুহূর্তে বড়সড় ধাক্কা খেলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন নির্বাচনের পর ভোট জালিয়াতির অভিযোগ সহ মামলা এবং সংঘর্ষের আশঙ্কা। এবং সবশেষ থাকছে জনমত জরিপ ভুয়া বললেন ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। শুরু হয়েছে মার্কিন নির্বাচনের ভোট গ্রহণ। যুক্তরাজ্য কানাডা সীমান্ত সংলগ্ন নিউ হ্যাম্পশায়ার রাজ্যের ছোট শহর ডিক্স বিল নাচে পড়েছে প্রথম ভোট। যুক্তরাষ্ট্র কানাডা সীমান্ত সংলগ্ন নিউ হ্যাম্পশায়ার রাজ্যের ছোট শহর ডিক্স বিল নাচে পড়েছে প্রথম ভোট, আর সেখানে সবগুলো ভোট পেয়ে জয়ী হয়েছেন জো বাইডেন। রীতি অনুযায়ী মধ্যরাতের পরপরই সেখানে ভোট দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের নির্ধারিত দিনের সূচনা হয়। দীর্ঘদিনের রীতি অনুযায়ী মধ্যরাতের পরপরই ভোট দেন সেখানকার বাসিন্দারা। 3 নভেম্বর প্রথম পহরেই হিলমেট এলাকায় বালসামস রিসুটের ব্যালট রুমে ডিক্স বিল নচের ভোটাররা ভোট দিয়েছেন বলে জানিয়েছে সিএনএন। এক প্রতিবেদনে জানানো হয়েছে, ডিক্স বিল নচে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে দিয়েছেন ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। সোমবারের নির্বাচনের ভোট গণনা শেষে দেখা গেছে সেখানকার 5টি ভোটও জো বাইডেনের দখলে, আর প্রেসিডেন্ট ট্রাম্প একটি ভোটও পাননি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে সহিংসতার আশঙ্কায় মার্কিন ব্যবসায়ীরা অনেকের দোকানপাট বন্ধ করে দিয়েছেন, আর সতর্ক রয়েছে ন্যাশনাল গার্ড। সহিংসতার আশঙ্কায় অধিকাংশ অঙ্গরাজ্যের গভর্নর পরিস্থিতি মোকাবেলায় ন্যাশনাল গার্ডকে প্রস্তুত থাকতে বলেছেন। মিলিটারি টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে প্রায় 3600 সৈন্য প্রস্তুত রাখা হয়েছে। নিউ ইয়র্কের পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় 600 অফিসারকে প্রস্তুত রাখা হয়েছে। হোয়াইট হাউসের পার্শ্ববর্তী এলাকায় কোনো অস্ত্র বা আঘাত করা যায় এমন সামগ্রী বহন করতে সতর্ক করা হয়েছে। সোমবার রাতে হোয়াইট হাউসের চারদিকে উঁচু করে সামরিক বেড়া দিয়েছে সিটি কর্পোরেশনের কর্মীরা। অনেক বিক্রেতা এবং খুচরা ব্যবসায়ীরা আশঙ্কা করছেন জুনের বর্ণবাদী সহিংসতার মতো নির্বাচনের দিনেও লুটপাটের ঘটনা ঘটতে পারে। নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া এবং ওয়াশিংটনের বেশিরভাগ ব্যবসায়ীরাই নিজেদের দোকান এবং জানালা শক্ত কাঠের পাটাতন দিয়ে ঢেকে দিয়েছেন। লুটপাট এবং ভাঙচুরের আশঙ্কায় কঠোর বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়েছে নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং এবং বড় বড় ভবনগুলোর প্রথম তলা। বিভিন্ন শহরের খুচরা বিক্রেতা সোমবার রাত থেকে নিজেদের দোকান বন্ধ করে রেখেছেন। নিউ ইয়র্কের ফিফথ এভিনিউ এবং নর্থ স্ট্রিমের রিয়েলেট শেখ নিজেদের স্টোর বন্ধ করেছে। সেফুরা, ফাইবার, 21 সহ বড় ব্র্যান্ডগুলো নিজেদের শোরুম শক্ত কাঠের বেড়া দিয়ে সিলগালা করেছে। জয় কিংবা পরাজয়ের সামনে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে নির্বাচনী প্রচারণের শেষ দিনে বড়সড় ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুপ্রিম কোর্টের নির্দেশ তার দলের আবেদনের বিরুদ্ধে গেল। শুধু তাই নয়, সুপ্রিম কোর্টের রায়ের সমালোচনা করে টুইট করেছেন ডোনাল্ড ট্রাম্প। টুইটার ট্রাম্পের সেই টুইটকে মিসলিডিং বলে ঘোষণা করেছে। পেনসিলভেনিয়ায় মঙ্গলবার ভোট শেষ হয়ে যাওয়ার পরেও 3 দিন পর্যন্ত যত পোস্টাল ব্যালট আসবে তা গণনা করা হবে। সোমবার রাতে এমনই রায় দিয়েছে আদালত। ট্রাম্প প্রথম থেকেই পোস্টাল ব্যালটের বিরোধী। নির্বাচনে বহু মাস আগে থেকেই ট্রাম্প প্রচার করছেন যে পোস্টাল ভোটে কারচুপির সম্ভাবনা আছে, ফলে তিনি পোস্টাল ভোট মেনে নেবেন না। কিন্তু কেন তিনি একথা বলছেন তার কোনো যুক্তি দিতে পারেননি। পোস্টাল ভোটে কি কারণে কারচুপির সম্ভাবনা আছে সে বিষয়েও কোনো যুক্তি দেননি ট্রাম্প। এই পরিস্থিতিতে পেনসিলভেনিয়ায় 1,27,000 পোস্টাল ব্যালট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। করোনার কারণে বহু মানুষ ওই ভোট আগেই দিয়ে দিয়েছেন। পেনসিলভেনিয়ায় যা গণনা হওয়ার কথা, মেইলে ওই ভোট গণনা কেন্দ্রে পৌঁছাতে ভোটের পরেও 3 দিন সময় লেগে যেতে পারে। রিপাবলিকানদের বেশ কিছু সদস্য আদালতে আবেদন করেছিলেন ওই ভোটগুলোকে অবৈধ ঘোষণা করার জন্য, কারণ নির্বাচনের নির্দিষ্ট সময় পরে ওই ভোট গণনা করা আইন বিরুদ্ধ। কিন্তু আদালত সে কথা মেনে নেয়নি, বরং বলেছে ওই ভোট বৈধ এবং তা গণনা করা হবে। ট্রাম্পের কাছে এটি একটি বড়সড় ধাক্কা। আদালতের রায় শোনার পরেই টুইটে ট্রাম্প তা প্রতিবাদ করেন। ফের জানান এর ফলে ভোটের ফলে কারচুপি হতে পারে, কিন্তু টুইটারে কিছুক্ষণের মধ্যেই ওই টুইটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচনের পর ভোট জালিয়াতির অভিযোগ সহ মামলা এবং সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে বলে জানান অধ্যাপক আলী রিয়াজ।
যুক্তরাষ্ট্রের ইলিয়ন স্টেট ইউনিভার্সিটি সরকার এবং রাজনীতি বিভাগের ডিস্ট্রিগুইশন প্রফেসর আলী রিয়াজ আরও বলেন, নতুন প্রেসিডেন্টের শপথের দিন 20 জানুয়ারি, কিন্তু এর মধ্যে অনেকেই সংঘর্ষের আশঙ্কা করছেন। তিনি বলেন, ইতিমধ্যে বিভিন্ন শহরে সহিংসতার আশঙ্কায় দোকানপাটের দেয়াল বোর্ড দিয়ে সুরক্ষার ব্যবস্থা করা হচ্ছে। কমপক্ষে 10টি অঙ্গরাজ্যের ন্যাশনাল গার্ড ইতিমধ্যেই নির্বাচন বিষয়ক মিশনের জন্য পরিকল্পনা করছে। আরও 15টিতে সেই ব্যবস্থার কথা ভাবা হয়েছে। 3 নভেম্বরের পর পৌঁছানো ভোট গণনা নিয়ে বিভিন্ন অঙ্গরাজ্যের রিপাবলিকান পার্টি মামলা করেছে। কিছু মামলা নিষ্পত্তিও হয়েছে অঙ্গরাজ্যের আদালতে, কিন্তু নির্বাচনের পর এইসব মামলার সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াবে বলেও মনে হচ্ছে। রিপাবলিকান পার্টি টেক্সাসের হিউস্টন শহরের ড্রপ বক্সে দেওয়া ব্যালট গ্রহণ না করার জন্য আদালতে গিয়েছিল। আদালতের রায় তাদের পক্ষে যায়নি, কিন্তু গত কয়েক মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকান পার্টি বলছে ভোট জালিয়াতি হচ্ছে। নিশ্চিত করে বলা যায়, সম্পূর্ণ বা আংশিক ফলাফল প্রকাশের পর যদি দেখা যায় যে ফল বাইডেনের সমর্থকদের অনুকূলে নেই, তাহলে তারা ক্ষোভ প্রকাশের জন্য মিছিল করবেন। সেগুলো নিয়ন্ত্রণের জন্য পুলিশের গৃহীত ব্যবস্থা সারা দেশের বিভিন্ন শহরে গ্রীষ্মকালের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং তারাই সুযোগ নিতে পারে নৈরাজ্যবাদীরা, তাতে দ্রুত অবস্থার অবনতি ঘটার আশঙ্কা থাকছে। আইনি লড়াইয়ের পাকচক্রে পড়তে পারেন এবারে নির্বাচনের ফল। এই অবস্থা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র এক ধরনের সাংবিধানিক সংকটে পড়তে পারে। 1876 সালে যুক্তরাষ্ট্র এই ধরনের সাংবিধানিক সংকটের মধ্যে পড়েছিল। শুরু হয়েছে মার্কিন ভোট যুদ্ধ, সবার চোখ এখন মার্কিন নির্বাচনের দিকে। কে হচ্ছেন প্রেসিডেন্ট এখন সেটাই দেখার অপেক্ষা। এদিকে নির্বাচনের আগে বিভিন্ন মিডিয়ার করা জনমত জরিপকে ফেক এবং ভুয়া আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পক্ষান্তরে তিনি বলেছেন, নির্বাচনের যে কোনোভাবেই হোক আমরা জিতব। সোমবার নির্বাচনের প্রচারণার শেষ দিন নর্থ ক্যারোলাইনাতে তিনি এমন মন্তব্য করেন, এ খবর দিয়েছে বার্তা সংস্থা AFP। এতে বলা হয়, জনমত জরিপ যখন বলছে ট্রাম্প হিউমিলিয়েটিং বা ভয়াবহ পরাজয়ের মুখোমুখি, তখন তিনি সেসব পূর্বাভাস জরিপকে প্রত্যাখ্যান করেছেন। নর্থ ক্যারোলাইনের ফায়েটভিলে এক সমাবেশে 74 বছর বয়সী ট্রাম্প বলেন, আমি ওই সব ভুয়া জরিপ দেখেছি। তবে তিনি এবার কোনো কুকট বিরোধী বিষয়ে অভিযোগ করেননি, কিন্তু নতুন একটি শব্দ কয়েক মাস ধরেই প্রচারণা অব্যাহত থাকছে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।